ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. যাবতীয় শুকর হামদ ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি দয়া করে আমাদেরকে দ্বিতীয় খুতবায় আবার উপনীত হওয়ার তৌফিক দিলেন, এজন্য আবার শুকর আদায় করে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দ্বিতীয় খুতবার বিষয়বস্তু যেটি সেটি হলো যে তওবা করলে আল্লাহ কেমন খুশি হন। আপনি যদি তওবা করেন, আপনি যদি ফিরে আসেন, আপনি যদি ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। তবে এই তওবা করতে হবে খাঁটি দিলে, অন্তরের অন্তঃস্থল থেকে। আল্লাহ বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। তোমরা তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবাতান নসুহা, তওবা হে নসুহা, তওবা নসুহা মানে খাঁটি দিলে, একনিষ্ঠভাবে, খাঁটিভাবে আপনি তওবা করবেন, আপনি ফিরে আসবেন আল্লাহর দিকে, অন্তরের অন্তঃস্থল থেকে পাপের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন: আল্লাহ আমি ভুল করেছি, আমারে মাফ করে দাও, আল্লাহ আমি ফিরে আসছি, আমাকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আপনার আকুতি পেশ করবেন, আপনার মনের কামনা বাসনা এইগুলি তুলে ধরবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। সম্মানিত বন্ধুগণ, এ প্রসঙ্গে একটা হাদিস আমরা বলতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন: লিল্লাহি আফরা বি তাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাইরিহি সুম্মা আদাল্লাহু ফি আরদিন ফালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পেলে যেরূপ খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবায় তার চেয়েও বেশি খুশি হন। বলেন, আপনার একটা জিনিস হারিয়ে গেছে মরুভূমি, সেখানে আপনি চলতেছিলেন, সেখানে উটের উপরে বা ঘোড়ার উপরে বা গাধার উপরে বা যে কোনো গাড়ির উপরে বাহনে আপনার মাল সামান ছিল, ওইগুলি নিয়ে ওই ঘোড়াটা যদি হারিয়ে যায়, আপনি সেখানে জনমানবহীন এলাকায় মরুভূমি, কেউ আর নেই এখানে, কষ্ট পাবেন কি পাবেন? অত্যন্ত কষ্ট পাবেন। কিন্তু যদি কিছুক্ষণ পর দেখেন আবার ওই ঘোড়াটি মাল সামাস ফিরে এসেছে, তাহলে কেমন খুশি হবেন? আল্লাহ খুবই খুশি হবেন। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলতেছেন, এর চেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা পাপ করার পর তওবা করে ফিরে আসে। আপনি চলে গেলেন মসজিদ থেকে, আবার ফিরে আসেন, আপনি রমজানের পরে ইবাদত ছেড়ে দিলেন, আবার যদি ফিরে আসেন তওবা করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হবেন, আপনার আমার তওবা গ্রহণ করবেন এবং আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আল্লাহ তোমার কাছে কামনা করি, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমে, কিন্তু সহিহ মুসলিমে সুন্দর করে আরও এই ঘটনাটি তুলে ধরা হয়েছে, তার সারসংক্ষেপ আমি আপনাদের সামনে তুলে ধরবো এখন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিল্লাহি আশাদ্দু ফারাহা বিতাওবাতি আবদি। হ্যাঁ, যখন কোনো বান্দা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন এত এত খুশি হন, যেমন কেউ কোনো ব্যক্তি তোমাদের যে মরুভূমিতে তার সওয়ার উপর ছিল, পরে তার সওয়ারটি এই খাদ্যদ্রব্য এবং পানীয় যা কিছু ছিল ওইগুলি নিয়ে, হ্যাঁ ওইগুলি সহ সব ওই ঘোড়াটি বাহনটি হারিয়ে যায়। কিছুক্ষণ পর সে নিরাশ হয়ে একটি গাছের নিচে শুয়ে পড়লো, শুয়ে পড়ার পর আমাদের অবস্থায় দেখা গেল হঠাৎ করে তার ওই বাহনটি ফিরে আসলো। যখন ফিরে আসলো, লোকটি তার সওয়ারির লাগাম ধরে, তার ওই ঘোড়ার লাগাম ধরে বলতে লাগলো, খুশিতে আত্মহারা হয়ে বলতে লাগলো, আল্লাহু
انت عبدي وانا ربك اخطا في شده الفرح সে বলল হে আল্লাহ আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব নাউযুবিল্লাহি মিন যালিক কিন্তু বলতে চাইছিল কি বলতে চাইছিল আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা আল্লাহ তুমি দয়া করে এই ঘোড়াটি ফিরিয়ে দিছো মাল সামাল সব ফিরিয়ে দিছো কিন্তু এই খুশির চোটে সে বলতে চাইছে একটা বলে ফেলছে আরেকটা আল্লাহ তো রাগ হওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন রাগ হন নাই বরং আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিয়েছেন বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিয়ে বললেন যে এই লোকটি কেন এত খুশি হয়েছিল জানেন যে এই মরুভূমিতে তার মাল সামানা সহ তার বাহনটি হারিয়ে গিয়েছিল যখন সে আবার ফেরে পেল তখন খুশিতে আত্মহারা আপনি দেখেন না আপনি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যখন প্রবাস জীবন থেকে দেশে ফিরে যান দেশে ফিরে গেলে আপনার যদি মা জননী থাকে সবচেয়ে সবার আগে আপনার মা দৌড়ে এসে আপনাকে মুখে জড়িয়ে নিয়ে আপনার কপালে কত যে চুমু দেবে কত যে কী করবে খুশিতে আত্মহারা এবং আত্মহারা হয়ে চোখের অশ্রু বিসর্জন দেবে কারণ কি যে আমার ছেলে অনেকদিন পর ফিরে এসেছে আপনিও হয়তো মাকে জড়িয়ে ধরবেন কি বলেন ঠিক নেবে ঠিক আপনি আশেপাশে কে আছে নাই এটা দেখার কোনো সুযোগ নাই আপনি মাকে জড়িয়ে ধরবেন আল্লাহ আকবার এটার নাম যে কি খুশি তা আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কেমন খুশি হয় তার চেয়েও বেশি খুশি হন যদি কেউ ফিরে আসে অতএব হে মুসলিম ভাই আপনি তওবা করলে আল্লাহ খুশি হন আপনি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার এই তওবাটাকে গ্রহণ করে নেন তবে খাঁটি দিলে অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলতেছেন যে আপনি যদি সূর্য উঠার পূর্বে সূর্য পশ্চিম আকাশে উঠার পূর্বে যদি কেউ তওবা করে অবশ্যই তার তওবা গ্রহণ হবে এবং কারো যদি এই মনে করেন এই মৃত্যু কণ্ঠনালীতে আসার আগেই কেউ তওবা করলে এটা গ্রহণ করবে আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে তওবা কারীর জন্য তিনি তার হাতকে সম্প্রসারিত করে বলতে থাকেন যেমন হাদিসে এসেছে ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলা الشمس মিন মাগরিবিহা রাওয়াহু মুসলিম সহিহ মুসলিম এসেছে যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাতে নিজের হাত প্রসারিত করেন যেন দিনের পাপীরা তওবা করতে পারে আর দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতের বেলায় কেউ তওবা পাপ করলে তারা যদি তওবা করে এই তওবা গ্রহণ করার জন্য তার হাতকে প্রসারিত করে থাকেন যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় হবে না ততক্ষণ পর্যন্ত এই বিধান চলতেই থাকবে সহিহ মুসলিম এটা আছে হাদিস বর্ণিত রয়েছে অতএব হে বান্দা হে আল্লাহ বান্দা আপনি তওবা করুন হে মুসলিম ভাই আপনি তওবা করুন হে মুসলিম ভাই আপনি ফিরে আসুন আপনি সালাত আদায় করতে থাকুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল না তার উপরেও তিনি দৈনিক এক হাদিসে এসেছে 100 বার আর এক হাদিসে এসেছে 70 বারেরও বেশি তিনি তওবা করতেন অতএব আমরা তওবা করি আস্তাগফিরুল্লাহ 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 সবচেয়ে সংক্ষিপ্ত তওবা মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এই বলে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন এবং আরেকটি হাদিসে এসেছে সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ দোয়া প্রার্থনার সবচেয়ে বড় দোয়া কেউ যদি এই দোয়াটাই সকালবেলা পড়ে সন্ধ্যা হওয়ার আগে যদি সে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ আবার কেউ যদি বিকালবেলা পড়ে আর সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করলে সেও জান্নাতে যাবে আর এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার দোয়া প্রার্থনার সবচেয়ে বড় দোয়া মানে ক্ষমা প্রার্থনার সবচেয়ে বড় দোয়া এই দোয়াটা আপনি আমি অনেকেই জানি তারপরে মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহ اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بذنبي وابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت
এইভাবে। এবং আরেকটা সংক্ষিপ্ত দোয়া আছে, সেটা হলো কি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও বলতে পারেন। এবং আরেকটা রয়েছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, মানে হে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, তুমি ছাড়া আর কোনো প্রভু নেই, হ্যাঁ তুমি আপনি তুমি এক অদ্বিতীয়, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এরকম করে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। যদি আরবিও বলতে না পারেন, বাংলায় ক্ষমা চান, কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ শুনবেন। তো কাজেই আমরা খুব সংক্ষেপ এই দোয়াগুলি পড়ি। আমরা অনেকে মনে করেন ভালো কাজ করলে তওবা করার দরকার কি, জি না, ভালো কাজ করলেও তওবা করতে হয়। যেমন সালাত আদায় করার পর আমরা কি করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই, খারাপ কাজ করলাম আমি, জি না, ভালো কাজ করলাম, তারপরে আল্লাহর কাছে কি চাই, ক্ষমা চাই, আল্লাহ যেন কবুল করেন। সে মানত বন্ধুগণ আসুন, ও হে মুসলিম ভাইরা যারা মসজিদ থেকে চলে গেছেন ফিরে আসুন আবার মসজিদে, যারা সালাত ত্যাগ করেছেন আবার সালাত শুরু করুন, যারা পাপের কাজে জড়িয়ে পড়েছেন আসুন পাপের কাজ করুন, আল্লাহ রাব্বুল পাপের সরি পাপের কাজ ছাড়ুন, আসুন পাপের কাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিজেদের পাপকে পেশ করে বলি যে আল্লাহ ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা তাকাব্বাল توبتنا بلن آمين اللهم تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت ألسنتنا واهد قلوبنا واسلم سخيمة صدورنا يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين يا أرحم الراحمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله الله يعلم ما تصنعون. أقم الصلاة. السلام عليكم ورحمة الله.